এই সময়ের বড় খবর, দেশে তৎপর করে করোনা ভাইরাস সংক্রমণ বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রবিবারের সকালের আপডেট করা তথ্য অনুসারে ভারতে 227টি নতুন করোনা ভাইরাস সংক্রমণ রেকর্ড করা হয়েছে। এ নিয়ে ভারতের সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 3,424। দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা রেকর্ড করা হয়েছে 4,46,77,106। সকাল 8টায় আপডেট করা তথ্যে বলা হয়েছে, গত 24 ঘন্টায় কেরল এবং মহারাষ্ট্রে একজন করে দুজনের মৃত্যুর সঙ্গে সর্বমোট কোভিড আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 5,30,693। মন্ত্রকের মতে সক্রিয় কেসগুলি মোট সংক্রমণের 0.01%, যেখানে জাতীয় কোভিড 19 পুনরুদ্ধারের হার 98.80%। কোভিড থেকে পুনরুদ্ধার করা লোকের সংখ্যা বেড়ে হয়েছে 4,41,42,989, যেখানে মৃত্যুর হার 1.19% রেকর্ড করা হয়েছে। মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে দেশব্যাপী টিকাদান অভিযানের অধীনে এ পর্যন্ত দেশে 220.05 কোটি ডোজ কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভারতের কোভিড 19 সংখ্যা 2020 সালের 7ই আগস্ট 20 লক্ষ, 23শে আগস্ট 30 লক্ষ, 5ই সেপ্টেম্বর 40 লক্ষ এবং 16ই সেপ্টেম্বর 50 লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। 28শে সেপ্টেম্বর এই সংখ্যা 60 লক্ষ ছাড়িয়ে 70 লক্ষে পৌঁছে যায়। 29শে অক্টোবর 80 লক্ষ, 20ই নভেম্বর 90 লক্ষ এবং 19শে ডিসেম্বর 1 কোটি ছাড়িয়ে যায়। গত বছরের 4ঠা মে 2 কোটি এবং বছরের 23শে জুন 3 কোটি ভয়াবহ মাইলফলক অতিক্রম করে চলতি বছরের 25শে জানুয়ারি এই সংখ্যা 4 কোটি ছাড়িয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, CNN24 শিলচর।